আজ আমরা কথা বলবো বাইপোলার ডিসঅর্ডার নামক জটিল মানসিক রোগ নিয়ে। এবং এই বাইপোলার ডিসঅর্ডারটাকে আগে বলা হতো বাইপোলার মুড ডিসঅর্ডার। মূলত এই রোগটি এক ধরনের মুড ডিসঅর্ডার, বা আমরা বলতে পারি যে এক ধরনের আবেগের এক ধরনের সমস্যা, যেখানে রোগী আসলে তার দু ধরনের এপিসোড হতে পারে। এক ধরনের এপিসোডে তার আবেগের ভীষণ রকমের প্রাবল্য থাকে, যেটাকে আমরা ম্যানিক এপিসোড বলি। আবার এবং আরেকটি এপিসোড হলো ডিপ্রেসিভ এপিসোড, যেখানে হলো রোগী সাংঘাতিক রকমের বিষণ্ণ থাকে। আজকে ভিডিওটি আমরা শুরু করব মূলত কতগুলো কেস হিস্ট্রি দিয়ে। তো আমাদের যে প্রথম যে কেসটি, সেটি হলো একজন 25 বছরের একটা মেয়ে। এই মেয়েটি আমাদের আমার কাছে যখন আসে, তার আত্মীয়রা আসলে তাকে নিয়ে আসে এবং বেশ 2-3 জন কিন্তু ধরে তাকে নিয়ে আসে। দেখা যায় যে মেয়েটি ভীষণ রকমের অস্থির, ভীষণ রকমের উত্তেজিত, একেবারে কোনো অবস্থাতে বসছে না। কনস্ট্যান্টলি তার হলো সাংঘাতিক কথা বলছে, বেশ উঁচু গলায় কথা বলছে। সে খুব কালারফুল একটি সালার কামিজ পরে এসছে এবং হলো বেশ রঙিন, এবং তার প্রচুর পরিমাণে গয়নাগাটি পরে আসা, চোখে মানে খুব মেকআপ ইউজ করে আসা। সাধারণত আমরা কোনো একটা বড় ধরনের প্রোগ্রামে বা বিয়ের অনুষ্ঠানে বা বড় ধরনের সামাজিক অনুষ্ঠানে সাধারণত যেই সাজসজ্জাগুলো সাধারণত করা হয়, এ ধরনের একটা সাজসজ্জাতে সে করেছে, যেটা ঠিক একটু আনইউজুয়াল। ডাক্তারের চেম্বারে ঠিক ঠিক এতখানি সাজসজ্জা করে সেভাবে ওরকম করে সাধারণত আসে না। যে ব্যক্তিরা তাকে নিয়ে আসছে বললো যে এই মেয়েটি হঠাৎ করে খুব অদ্ভুত টাইপের সে ব্যবহার করা শুরু করেছে। যেমন হলো তার একদমই হলো খুব সবার সাথে ভীষণ রকমের তর্ক করছে, তার সাথে নানা রকমের খারাপ আচরণ করছে, এবং ঘরে কোনো অবস্থাতেই সে তাকে ধরে রাখা যাচ্ছে না, একটু পরপর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং নানা রকমের অপরিচিত পরিচিত মানুষের সাথে নিজ থেকে যেচে কথা বলছে, নিজের মতন করে কথা বলছে। এবং হলো তখন তাকে কোনো অবস্থায় যদি বাধা দেওয়া হয়, ভীষণ রকমের সে উত্তেজিত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, গালাগালি করছে, অনেক সময় তার গায়েও হাত তুলছে, ভাঙচুর করছে। এই মেয়েটির এই যে হঠাৎ করে তার স্বভাব, ঘর থেকে বেরিয়ে যাওয়া, নানা রকমের অন্যান্যদের সাথে যে এরকম পরিচিত অপরিচিত মানুষের সাথে কথা বলা, এটা তার পরিবার সদস্যদের জন্য খুবই অবাক হওয়ার মতন ব্যাপার। এ কারণে যেন এই মেয়েটি আসলে খুব শান্তশিষ্ট, খুব চুপচাপ প্রকৃতির ছিল। তার বাবার সাথে, পরিবারের অন্যান্যদের সদস্যদের সাথে, যেখানে একেবারে চোখ তুলে বা গলা তুলে কথা বলতো না, তাদের সাথে কিন্তু অল্পতেই ভীষণ রকমের সে উত্তেজিত হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তার সাথে কিন্তু গায়ে হাত তুলছে বা অনেক সময় অশ্রাব্য ভাষায় গালাগালিও করছে। এবং প্রচুর পরিমাণে হলো ডিমান্ড অফ মানি, অর্থাৎ প্রচুর হলো তার সাথে টাকা পয়সা চাচ্ছে নানা রকমের জিনিসপত্র কেনার জন্য। কোনোভাবে না দিলে আসলে সে খুব উত্তেজিত তার হয়ে যায়। ঘুমের যে বিষয়টা আমাদের বলো যে একদমই হলো খুবই অল্প সময়, মাত্র হলো রাতে 2-3 ঘন্টা সে ঘুমাচ্ছে, এবং ঘুমের পরেও সে একদম খুব এনার্জেটিক থাকছে। কোনো অবস্থাতে সাধারণত কম ঘুম হলে আমাদের যেরকম এক ধরনের দুর্বলতা থাকে, বা আমরা যেমন এক ধরনের আমাদের ঘুম নিয়ে একটা কমপ্লেন থাকে, সেটা তো একেবারেই নাই। বরং যে তার যে এই কম ঘুম হওয়ার কোনো রকমের রেশ তার আচার আচরণে বা বিহেভিয়ারে একেবারেই হলো সে ফুটে উঠছে না, এবং তার আচরণ দেখে মনে হচ্ছে যে তাকে কোনো অবস্থাতে সে কোনো রকমের তোয়াক্কা করছে না। তার যে আত্মীয়রা যাকে নিয়ে আসছিল, সেটা বললো যে ইদানিং সে দেখা যায় যে কারণ ছাড়াই হলো হয়তো বা অন্যের সামনে সে গান গাচ্ছে, যেটা ঠিক তার স্বাভাবিক স্বভাবের একেবারেই হলো বাইরে। এরপরের যে আমাদের হলো কেসটি, সেটাই একজন মহিলা যার বয়স প্রায় 60-এর মতন। উনি বেশ কিছুদিন ধরেই প্রায় খুব ঘুম তার খুব কম হচ্ছে, একেবারেই রাতে ঘুমাচ্ছে না, খুব অল্প সময়ের পরে সে জেগে যাচ্ছে এবং জেগে উঠে নানা রকমের কাজে সে ব্যস্ত হয়ে উঠছে, এবং মানে বিভিন্ন রকমের একটার পর একটা নানা রকমের অ্যাক্টিভিটি, নানা রকমের মানে অতিরিক্ত কথা বলা, এবং অন্যান্যদের নানাভাবে এক ধরনের তারা বলছে বিরক্ত করছে, এবং কোনোভাবে যদি তাকে কোনো কাজে বাধা দেওয়া হয়, সে কাজগুলোতে সে তখন তীব্রভাবে সে প্রতিক্রিয়া দেখাচ্ছে, অনেক সময় উত্তেজিত হয়ে যাচ্ছে, অল্পতেই খুব ঝগড়া করে দিচ্ছে, যেটা ঠিক এই মহিলার তার স্বাভাবিক চরিত্রের সাথে ঠিক মিলে না। এবং শুধু তাই না, সে ইদানিং তার যে নিজের জিনিসপত্র, বিশেষ করে তার টাকা পয়সা, সেটা অন্যান্যদের সবাইকে দিয়ে দিচ্ছে, এবং রিটায়ারমেন্টের যে সে টাকাটা পেয়েছে তার প্রায় অর্ধেক টাকাই
সে অনেক লাখ টাকা সে তার অন্যান্যদেরকে কিন্তু দিয়ে দিয়েছে, এবং যাদের দিয়ে দিয়েছে তারা যে তার খুব বেশি পরিচিত ব্যাপারটা কিন্তু তাও না। আর দেখা যায় যে তার জিনিসপত্রগুলো সবই হলো সে অবলীলায় সে বিলিয়ে দিচ্ছে, যেটা ঠিক তার আগের স্বভাবের সাথে ঠিক খাপ খাচ্ছে না, এবং এটাও ছেলেমেয়েরা বেশ এক ধরনের চিন্তিত বোধ করছে। এবং যখনই হলো এই বিষয় নিয়ে তাকে কোনো রকমের প্রশ্ন করছে, সে খুবই রেগে যাচ্ছে এবং খুব উত্তেজিত হয়ে যাচ্ছে। এবং যেটা বললাম যে সে মানে চিন্তা ভাবনা করছে যে তার আসলে সে এক ধরনের নেক্সট যেটা ইলেকশন হবে সেখানে সে এমপি ইলেকশনে দাঁড়াবে, যেখানে তার কিন্তু ঠিক আগে তার যে খুব পলিটিক্যাল বিষয়ে তার আগ্রহ একেবারেই তার এরকম করেছিল না। কাজে এই সমস্ত ধরনের আচরণগুলো তাদের কাছে সাংঘাতিক রকমের, বিশেষ করে পরিবারের মানুষের জন্য কাছে সাংঘাতিক, তারা একটু অবাক হয়ে যাচ্ছে এবং তারা বেশ একটু তাদের একটু কনসার্নই হচ্ছে যাচ্ছে। কারণ মনে হচ্ছে তার যে এই যে অতিরিক্ত অল্পতে উত্তেজিত হয়ে যাওয়া, সাংঘাতিকভাবে রেগে যাওয়া, এবং যাদের সাথে সে আসলে তার গ্রামের বাড়ি, যাদের সাথে সে নানাভাবে মানে অন্যান্যদের সাথে কথা বলছে, সেটাও তার ঠিক স্বাভাবিক চরিত্রের বাইরে, এবং এই যে বিশেষ করে টাকা পয়সা দিয়ে দিচ্ছে, অথবা তার যে এই একেবারেই হলো ঘুম নাই বা অতিরিক্ত প্রচুর পরিমাণে কথা, এবং যার সাথে কথা বলছে নানা রকমের তাকে উপদেশমূলক কথা, তাকে নানা রকমের সেই আরেকজন ঠিক কতখানি আগ্রহ দেখাচ্ছে, কতখানি বিষয়টা শুনছে সেটা যেন হলো খুব বেশি সে একদমই কনসার্ন্ট না। তো উনি যখন আমার সাথে আসলে কথা বলল, তখন আমি যখন জিজ্ঞেস করলাম তার এরকম এমপি ইলেকশনে সে দাঁড়াতে চাচ্ছে কিনা, তখন সেটা স্বীকার করলেন এবং বলল যে হ্যাঁ সেটা করতে চায়, সে দেশের জন্য সে কাজ করতে চায় এবং সে মনে করে যে সে পারবে। তো এটা এমপি ইলেকশন করার জন্য বা এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য যে নানা ধরনের একটা আসলে প্রসেসের ব্যাপার রয়েছে, এক ধরনের ব্যাকগ্রাউন্ডের ব্যাপার রয়েছে। তো যেহেতু বিষয়টা একদমই নেই, কাজে ছেলে মেয়েদের কাছে জিনিসটা একদমই হলো খুব অবাক লাগছে এবং তাদের খুব অস্বাভাবিক লাগছে। এবং এই যে ঘর থেকে যে সে বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে মানে একদম সময় অসময় কিন্তু সে হয়তো প্রতিবেশী বাসায় চলে গেল, আত্মীয় বাসায় চলে গেল, তার পরিবারের সদস্যরা জানালো যে অনেক বছর আগে তার ঠিক এরকম একটা এপিসোডের মতন হয়েছিল যেখানে তার প্রচুর পরিমাণে সে কথা বলতো, তার মানে ঘুম কম হতো, অল্পতে রেগে যেত, অন্যান্যদের সাথে খুব ইন্টারাক্ট করতো, ঘর থেকে বাইরে যেত, কিন্তু সেটা অল্প সময় ছিল এবং ঠিক তার তীব্রতা অর্থাৎ ব্যবহারের যে অস্বাভাবিকতা সেটা বর্তমানে সময় চেতে বেশ কম ছিল। তার পরিবারের সদস্যরা কিন্তু জানালো যে প্রায় 8-9 মাস আগেই বর্তমানে যে তার বিহেভিয়ারটা, তার একদমই হলো বিপরীত তার বিহেভিয়ার ছিল। সারাদিন সে চুপচাপ করে বসে থাকতো, মন খুব খারাপ থাকতো, কোনো রকমের সে কাজ করতে পারতো না, সারাদিন হলো সে সারাদিনই বলা যায় যে সে একদম শুয়ে থাকতো, মাঝে মাঝে কান্নাকাটি করতো, খাবার খেত না, একদম বলতো যে তার একেবারে খিদা নেই, তার ভীষণ রকমের তার মন খারাপ ছিল, একেবারে কারোর সাথে মানে সে ইন্টারাক্ট করতো না, এবং সবার কাছ থেকেই নিজেকে একদম ভীষণভাবে তারাকে সে কিন্তু গুটিয়ে নিয়েছিল। এবং দেখা যেত যে সংসারের কোনো কাজ, তার সে রান্নাগুলো ঠিক মতো করে হলো কি না, সংসারটা ঠিক মতো করে মেনটেন করলো কি না, একেবারে কোনো অবস্থাতেই হলো সে এগুলো ঠিকঠাক করে সে দেখতো না, এমনকি তার বাড়িতে কেউ যদি অন্য বাড়ি থেকে লোক আসতো তাদের সাথেও কিন্তু সে একদম কথা বলতো না, তার নিজের প্রতি যে তার সাধারণ যে যত্ন করা, তার রেগুলার গোসল করা, খাওয়া দাওয়া, আর সেটাও যেন একেবারে সাংঘাতিক রকমের সে অনীহা ছিল, এবং এবং তখন কিন্তু সে বিষণ্ণতার ওষুধও সে খায়, এবং তার কিছুদিন পরেই তার আসলে এরকম একেবারে সে উত্তেজিত হওয়া, রেগে যাওয়া, এরকম তার আচরণটা ইদানিং দেখা যাচ্ছে। তো এরপরে যেটা আমাদের যে তৃতীয় যে কেসটি, সেটা একটা 30 বছরের ছেলে, সে একজন সিএনজি চালক, এবং এই ছেলেটির একটু কাহিনীটা একটু অন্যরকম। এই ছেলেটি আসলে আমাদের কাছে একটু রেফার্ড হয়ে আসে এক ধরনের পুলিশের মাধ্যমে। অ্যাকচুয়ালি সে যেটা করে যে তাকে সে ধরা পড়ে এক ধরনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, ওখানে সে গিয়ে তার কিছু তার আচার আচরণগুলো একটু অন্যদের কাছে খুব সন্দেহজনক মনে হয়, এবং যখন তাকে তারা ওখানকার নিরাপত্তা রক্ষী কর্মীরা তাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন এসেছেন, তখন সে বলে যে সে আসলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাচ্ছে, কারণ বর্তমানে যে করোনা রিলেটেড যে আমাদের এক ধরনের সারা বিশ্বে এবং আমাদের বাংলাদেশও একটা ভীষণ আমরা একটা কঠিন অবস্থার মধ্যে আছে, তার অনেক রকমের প্ল্যান আছে, নানা রকমের কি আছে, সে তার এই জিনিসটাকে সে নির্মূল করে দিতে পারবে এবং সেটা সে জানাতে চায়।
তো এবং তার শুধুমাত্র তা না, তার দেশ সম্পর্কেও বড় বড় তার অনেক রকমের প্ল্যান আছে দেশটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়ার জন্য, সেটাও সে হলো তার প্ল্যানটা জানাতে চায়। তো তার আচার আচরণ এবং তার কথাবার্তাগুলো প্রথম দিকে একটু সন্দেহজনক মনে হলো, তার কথাগুলো আসলে এতখানি আনইউজুয়াল ব্যাপারটা ছিল এবং সে যে প্ল্যানগুলোর কথা বলছিল সেটা যেহেতু একেবারেই একটু তাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে, তারা এক ধরনের তারা মনে করলো হয়তোবা সে ঠিক মানসিকভাবে অতটা সুস্থ না। তো আমাদের কাছে সে হিসেবে রেফার্ড হয়ে আসে এবং সেটা দেখি যে আসলে সে ভীষণ রকমের উত্তেজিত, সে যে ওখানকার যে তার কর্মীদের সাথে সে সাংঘাতিক রকমের মানে বকাবকি করা, রাগারাগি করা, খুব উত্তেজনা করা সেগুলা তাকে করল। তখন দেখলাম যে হলো সে ইদানিং হলো ভীষণ রকমের বাসায় তার ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, সে উত্তেজিত হয়ে যায়, ভাঙচুর করে জিনিসপত্র এবং তাকে কোনো অবস্থাতেই হলো ধরে রাখা যায় না। এবং এই ছেলেটিকেও কিন্তু চার পাঁচজন একদম ধরে নিয়ে আসছে এবং সাংঘাতিক রকমের ভীষণভাবে সে রেস্টলেস এবং একেবারেই সে একদম ছুটে সে কোনো অঙ্গে বের হয়ে যাবে। কিন্তু তার ধারণা হলো তার অনেক রকমের ক্ষমতা রয়েছে, তার নানা ধরনের বিদেশেরও নানা রাষ্ট্রের তারা যে প্রধান যারা আছে রাষ্ট্রপ্রধান তাদের সাথে তার সংযোগ আছে, বাংলাদেশের তারা অনেক উচ্চ পর্যায়ের লোকদের সাথে সংযোগ রয়েছে এবং তার হলো অনেক কিছু করার হলো। যখন আমি বললাম যে আপনি যেটা মনে করেন কিনা যে আপনি একদম এই করোনাটাকে যেটা কেউই আমরা ঠিক করতে পারছি না আপনি পারবেন কিনা, তখন সে বলল যে হ্যাঁ নিশ্চয়ই সে একদম 100% সে বিশ্বাস করে যে এই পুরাটাই হলো তার, সে তাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় সে কিছুদিনের মধ্যেই বাংলাদেশ থেকে একেবারেই হলো আমাদের করোনাটা নির্মূল করে ফেলতে পারবে। এবং এটা শুধুমাত্র বিশ্বাস করে না, সে একদম দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং তার যে আত্মীয় স্বজনরা তারা যেটা বললো যে তার প্রথমে শুরু হয়েছিল যে খুব হঠাৎ করে তার উত্তেজনা দিয়ে অল্পতেই দেখা যেত যে সে একটু রেগে যেত, তারও হলো কিন্তু সে জিনিসপত্র যা আছে সে মানুষকে হয়তো বা দিয়ে দিত এবং বড় বড় অনেক প্ল্যানের কথা বলা যে এবং প্রচুর পরিমাণে হলো টাকা খরচ করা, যে টাকাটাই হলো সে ইনকাম করতো সিএনজি চালিয়ে সে টাকাটা কিন্তু সে অন্যান্যদেরকে সে পুরোপুরি সে বিলিয়ে দিত। এদিকে তার বাড়িতে যে আসলে তার পরিবারের লোকজন আছে তাদের যে একটা অর্থের প্রয়োজন আছে সেটা কিন্তু অতটা তোয়াক্কা না করে সে কিন্তু আশেপাশের মানুষকেই দেখা যেত যে রাস্তায় কেউ হয়তো বা তাকে দরিদ্র দেখছে বা কাউকে দেখছে যে টাকাটা সে ইনকাম সব ইনকামটাই কিন্তু সে দিয়ে দিত। তার বাড়িতেও হলো যে পরিমাণে টাকা আছে সেটা সে বললো যে সে টাকা দিয়ে তার প্ল্যান হলো সে একটা একটা হাসপাতাল তৈরি করবে। এবং হলো যখন আমি তাকে বললাম যে আপনার কি এতক্ষণ অর্থ একটা হাসপাতাল করতে তো আসলে অনেক টাকা লাগে সে অর্থ আপনার আছে কিনা, তো সে বললো যে হ্যাঁ আছে সেটা সে পারবে। আচ্ছা, তো আমাদের হলো এই যে তিনজন যে আমাদের পার্সন এই তিনজনে আসলে আমরা যখন হিস্ট্রি নিলাম এবং হলো তাদের সাথে কথা বলা, তাদের অ্যাপিয়ারেন্স বিহেভিয়ার দেখা, তার সাথে যে তখন তার মানসিক অবস্থাটা যখন আমরা পরীক্ষা করলাম এবং হলো যে তার আত্মীয় স্বজন অন্যান্যদের কাছ থেকে তার সম্পর্কে যে আমরা ডিটেল হিস্ট্রি নিলাম, তার বর্তমান অবস্থায় এবং তার পেছনের যে ইতিহাস সেটা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই তিনজনই অ্যাকচুয়ালি বাইপোলার রোগে ভুগছেন, বাইপোলার ডিসঅর্ডার রোগে ভুগছেন এবং এই বর্তমানে তাদের বাইপোলার ম্যানিক এপিসোড তার রোগে তারা আক্রান্ত। বাইপোলার ডিসঅর্ডারটা আসলে যেটা প্রথমেই আমরা বলেছি যে দুভাবে ম্যানিফেস্টেড হতে পারে, এটা তার ম্যানিক এপিসোড নিয়ে অ্যাপিয়ার করতে পারে, আবার ডিপ্রেশনের এপিসোড নিয়ে অ্যাপিয়ার করতে পারে। তো আমরা আজকে হলো যে বাইপোলার মুড ডিসঅর্ডারের যে ম্যানিক এপিসোডে কি কি আমরা ম্যানিফেস্টেশন থাকে, কি কি উপসর্গ থাকে সেটা নিয়ে মূলত আলোচনা হবে, দেখতে থাকুন ভিডিওটি। বাইপোলার মুড ডিসঅর্ডারে যেটা ম্যানিক এপিসোড যেটা হয়, যেটা কোর ফিচার মেইন ফিচার সেখানে হলো ব্যক্তির মধ্যে এক ধরনের আনইউজুয়াল ফিলিং অফ হ্যাপিনেস, অর্থাৎ তার ভীষণ রকমের তার মন চঞ্চল থাকবে, অনেক ক্ষেত্রে খিটখিটে তার একটা ভাব দেখা যায়। এবং এক্ষেত্রে দেখা যায় যে রোগীর এই যে তার আনইউজুয়াল ফিলিং অফ হ্যাপিনেস বা তার যে খুব খিটখিটে ভাব এবং অন্যান্য যে উপসর্গ সেটা মোটামুটি এক সপ্তাহ বা তার চেয়ে বেশি থাকতে পারে। আমাদেরও কিন্তু স্বাভাবিক পর্যায়ে কোনো একটা ভালো ঘটনা ঘটলে বা কোনো অনেক সময় কারণ ছাড়া বা কারণ সহই কোনো কারণে আমাদের কিন্তু আমাদেরও হলো মন ভীষণ রকমের অনেক ক্ষেত্রে ভালো হয়, ভীষণ রকমের চঞ্চল আমাদেরও হতে পারে, কিন্তু সেটা কিন্তু ঠিক দীর্ঘস্থায়ী থাকে না, সেটা কিন্তু একদম একটানে এক সপ্তাহ থাকে না, সেটা দেখা যায় যে আমাদের একটা সাময়িক সময়ের জন্য থাকে, অল্প কিছুক্ষণের জন্য থাকে, সেটা তারপরে কিন্তু আবার আমাদের একটা স্বাভাবিক অবস্থাতে আমাদের চলে আসে। তো এই যে আনইউজুয়াল ফিলিং অফ হ্যাপিনেস বা ভীষণ রকমের চঞ্চল বা মনের মধ্যে এক ধরনের ফুর্তি লাগা সেটা দেখা যায় যে প্রায় এক সপ্তাহ
সপ্তাহ বা তার বেশি থাকে এবং তার সাথে তার আরো কিছু উপসর্গ থাকে, যেমন হলো তার রোগীর মধ্যে প্রচুর পরিমাণে টকেটিভনেস থাকে, অর্থাৎ তার প্রচুর পরিমাণে কথা বলা দেখা যায় যে তার একটার পর একটা বিভিন্ন বিষয় নিয়ে সে কথা বলে, মানে এবং বলা হয় যে আসলে তার মাথার মধ্যেও কিন্তু একটার পর একটা আইডিয়া তার আসতে থাকে এবং ঠিক কথাগুলো অতটা ইরেলেভেন্ট না হলেও যেন একদম হলো একটা মানে ট্রেন অফ থটের মতন, যে একটার পর একটা সে হলো নানা রকমের কথা বলে যাচ্ছে, একটার সাথে শিফট করে আর একটাতে চলে যাচ্ছে এবং আরেকজন আসলে যে আমার তার কথাটাকে শুনছে কিনা, তার কথাটা রিসিভ করছে কিনা সেটা কিন্তু ঠিক অতখানি তোয়াক্কা থাকে না। তার নিজের জায়গাটাতে যে সে কথা বলে যে একটার পর একটা বলে যাচ্ছে এবং সাধারণত তার টোনটা খুব হাই থাকে, অনেক সময় রোগীকে অতখানি থামানো যায় না এবং এর বাইরে হলে দেখা যায় যে প্রচন্ড রকমের ওভার অ্যাক্টিভ থাকে। আপনারা এই তিনটা যে পেশেন্ট, তারা তিনজনের মধ্যেই কিন্তু এই ওভার অ্যাক্টিভিটি ছিল, মানে একটার পর একটা কাজ করা, ঘর থেকে সে বেরিয়ে যাচ্ছে, এই হয়তোবা এখন হলো ঘর গুছাচ্ছে, আবার হলো হয়তোবা ঘর থেকে কোনো জিনিস বের করছে, আবার হলো হয়তোবা বাইরে একটা কোনো অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছে এবং কাজগুলো যে সে খুব কমপ্লিট করছে তা না, একটা কাজ করতে করতে কিন্তু আবার আর একটা কাজ মনে হলো, কাজেই মানে আশেপাশের মানুষজনও দেখছে কিন্তু যে ঠিক এগুলো ঠিক কাজ হিসেবে কিন্তু বলছে না, যে ঠিক অকাজে, কিন্তু সে খুব অস্থির থাকছে, একটার পর একটা নানা কিছু নিয়ে সে ব্যস্ত থাকে, কোনো অবস্থাতে যেন হলো ঠিক স্থির না এবং কাজগুলো ঠিক সে অর্থে ওরকম করে প্রোডাক্টিভও না। তো এই যে তিনজনের ক্ষেত্রেই দেখা গেছে তাদের মধ্যে কিন্তু একরকম হ্যাপিনেস ব্যাপারটা তাদের প্রত্যেকে ছিল এবং যারা যদিও খুব উত্তেজিত অবস্থায় এসেছে কিন্তু আমার সাথে যখন কথা বলছে তারা কিন্তু খুব মানে স্বতঃস্ফূর্তভাবে এবং বেশ খুব খুশি মনেই কিন্তু তারা কথা বলছে এবং প্রত্যেকেই যখন আমি জিজ্ঞেস করেছি আপনি কেমন আছেন, তারা কিন্তু হলো খুব ভালো এবং যখন বিশেষ করে যখন মেয়েটিকে বললাম যে আপনার মনটা কি চায়, সে কিন্তু বললো যে আমার মন এখন উড়াল দিতে চায়, মন এখন একটা পাখা মেরে চলে যেতে চায়। ছেলেটিকে যখন জিজ্ঞেস করলাম তোমার মনটা এখন কি চায়, সে বললো যে যে দেশ পরিবর্তন করে ফেলতে চায়, আমার এক কিছুদিনের মধ্যে করবো বা আমার এখন সমুদ্রে যেতে ইচ্ছা করে। কাজে এটাও কিন্তু খুব কমন, অর্থাৎ হলে তার মনটা হলে যেমন এতখানি ফুর্তি থাকে, এতখানি ভালো লাগে যে তার এক ধরনের মনে হয় যে একদম খুব এক্সপ্যান্ডেড হয়ে যায় এবং মনটা একদম মনে হয় যে একদম বেঁধে রাখা যাচ্ছে না এবং নানা রকমের প্ল্যান থাকে, আর যে প্ল্যানগুলো ঠিক তার মানে পরিকল্পনাগুলো ঠিক বাস্তবতার সাথে সম্মুখীন মানে সামঞ্জস্যপূর্ণ না। আমরা যদি এই তিনজন রোগীর ক্ষেত্রে আমরা দেখি, যেমন একজন একদম করোনার মহামারী সে নির্মূল করে ফেলতে চাচ্ছে বা সে মনে করছে দেশটাকে একেবারে পরিবর্তন করে ফেলতে পারবে কিন্তু তার ঠিক সেরকম কিন্তু কোনো রকমের ব্যাকগ্রাউন্ড নেই। যেমন এই মহিলাটি এমপি ইলেকশন করতে চাচ্ছে, তার কিন্তু কোনো রকমের হলো রাজনৈতিক একেবারেই হলো কারোর সাথে সেরকম কোনো রকমের তার ঠিক ব্যাকগ্রাউন্ড নেই যেখানে সে এক ধরনের এরকম একটা পদক্ষেপের সে নিতে চাচ্ছে। প্ল্যানগুলোর সাথে তাদের এক ধরনের নিজের প্রতি যে আত্মবিশ্বাসের যে জায়গাটা সেটা কিন্তু ভীষণভাবে তার বেড়ে যায় এবং এটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি হলো যে ইনফ্লেটেড সেলফ ইস্টিম। ইনফ্লেটেড সেলফ ইস্টিম মানে হলো তার যে নিজের প্রতি যে আত্মবিশ্বাসের জায়গাটা সেটা কিছুটা ফাঁপা বেলুনের মতন, অর্থাৎ যে হয়তোবা তার এসএসসি কমপ্লিট করতে পারেনি সে হয়তো বিরাট এক ধরনের সে ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে বা বড় ধরনের একটা ঢাকা মেডিকেলে ঢুকতে চাচ্ছে কিন্তু সে হয়তো বা তার ঠিক ওরকম পড়ালেখার বিষয়টাই না তার নেই, অর্থাৎ তার যে স্বাভাবিক যে জাজমেন্ট সেটা তার থাকে না কিন্তু তার ভেতরটা মনে হয় যে তার বোধহয় আমরা পারবো এবং অনেক ক্ষেত্রে এই ধরনের যে একটা নিজের প্রতি যে তার ধারণা সেটা কিছুটা কিন্তু এক ধরনের ডিলিউশনাল লেভেলও থাকে। ডিলিউশন মানে হলো যে তার যার কোনো ভিত্তি নেই কিন্তু রোগী বিশ্বাস করে, যেমন আমাদের যে একদম শেষ যে আমাদের রোগীটি যেমন সে কিন্তু মনে করছে যে সে তার একটা প্রতিষ্ঠান দিতে পারবে, সে একটা হাসপাতাল সে করতে পারবে। তো আমি যখন কিন্তু জিজ্ঞেস করেছি আপনার টাকা আছে কিনা সেটা বললো কিন্তু সে আছে, কিন্তু এটা যে ঠিক সে মিথ্যা কথা বলে ব্যাপারটা করেছে তা না, সেটা কিন্তু সে বিশ্বাস করে যে সে পারবে, তার হয়তো আছে, হ্যাঁ, যে বা যতটুকুনি টাকা আছে সেটা তার মনে হচ্ছে যে এটা তার সম্ভব, হ্যাঁ, কাজে সে কিছুটা অসম্ভব তার চিন্তাগুলো তার হয় এবং এই যে ডিলিউশন অফ তার অনেক সময় তার যে গ্র্যান্ডিউসিটি থাকে, গ্র্যান্ডিউসিটির গ্র্যান্ডিউস নানা রকমের আইডিয়াস তার থাকতে পারে, যে আমার এই যে যেটা বললো যে আমার প্রধানমন্ত্রীর সাথে কানেক্টেড, আমি মন্ত্রী মিনিস্টারের সাথে কানেক্টেড, আমার দেশের উচ্চ পর্যায়ের লোকদের সাথে কানেক্টেড, বিদেশের অনেক রকমের রাষ্ট্রপ্রধানদের সাথে কানেক্টেড, এটা কিন্তু সত্যি সত্যি সে বিশ্বাস করে, অর্থাৎ ঘটনাটা সত্যি না, ঘটনার কোনো ভিত্তি নেই কিন্তু রোগী এটাতে বিশ্বাস করে, এটাকে আমরা এজন্য ডিলিশন বলছি। সাধারণত অনেক মানুষ আসলে অনেক সময় আরেকজনকে একটু মানে ব্লাফ দেওয়ার জন্য বা নিজেকে অনেক বড় করে শফ করার জন্য অনেক সময় এই ধরনের কথা বলে, এর ব্যাপারটা ঠিক ওরকম না। ওখানে যেমন হলো যে ব্যক্তি
কিন্তু জানেই যে জিনিসটা সঠিক না, এবং সে যে মিথ্যা কথাটা বলছে আরেকজনকে এক ধরনের একটু প্রতারণা করার জন্য সে বলছে, এখানে ঠিক তার কিন্তু প্রতারণা করার ঠিক উদ্দেশ্য থাকে না। সে সত্যি ফিল করে যে আমি এটা আমি করতে পারবো। হ্যাঁ, কাজেই তার মধ্যে তার এত কনফিডেন্সটা তার এতটা বেড়ে যায়। এটা রোগের কারণেই কিন্তু হচ্ছে, যার কারণে তার এ ধরনের তার আচরণগুলো থাকে। এবং এই যে সে মানুষকে নানা রকমের তার উপদেশমূলক কথা বলছে এবং তার এটা করতেই হবে, এবং সেটা কিন্তু মনে করছে তার উপদেশটা সাংঘাতিক, তার সে যে কথাগুলো বলছে তার যে মতামতগুলো সেটা সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ, এবং তার আরেকজনের এই কথাটা হলো গ্রহণ করতে হবে। অনেকে বলে যে আমি ইমাম মেহেদি, অমুক প্রেসিডেন্টের সাথে আমার পরিচয় আছে। হ্যাঁ, নিজেকে অনেক রকমের ধর্মীয় প্রবক্তার মতন করেও কিন্তু অনেকে নিজেকে বিশ্বাস করে। কাজে এটা আবার ঠিক আমাদের ঠিক ওভাবে প্রতারণামূলক কিন্তু না, এটা কিন্তু রোগের কারণে সে এটা বিশ্বাস থেকেই সে এ ধরনের কথা বলে। এবং আবেগের উচ্ছলতা, আবেগের নিয়ন্ত্রণটা এতখানি কম থাকে, এবং এই অতিরিক্ত এই আবেগের মানে প্রাবল্যে দেখা যায় যে তাকে নিজের প্রতি প্রচণ্ড রকমের বড় মনে করা, মানে মনে করে যে আমি প্রচণ্ড কিছু পারবো, নিজেকে অনেক এনার্জাইজ ফিল করা, এবং একটার পর একটা প্ল্যান থাকে। অনেকে নতুন নতুন অনেক রকমের প্ল্যান নেয়, জমানো টাকা, শেষ বয়সের সে সব টাকা, সে টাকাটা হয়তো বা একটা এমন একটা বিজনেসে সে ইনভেস্ট করে ফেলে যেটা আসলে একদম হয়তো লস প্রোডাক্ট, এবং এই ক্ষেত্রে কিন্তু সে কারো কথাই শুনে না, এবং অনেক ক্ষেত্রে খুব ইনক্রিজড এক্সপেন্ডিচারও হয়, অর্থাৎ প্রচুর পরিমাণে খরচ করা, একটার পর একটা জিনিস কিনছে, প্রচুর পরিমাণে জিনিসপত্র হয়তো নিজের জন্য কিনছে, আরেকজনকে বিলিয়ে দিচ্ছে, এবং বিশেষ করে হলো অন্যান্যদেরকে তার নিজের জিনিসপত্র দিয়ে দেওয়া। এবং এই যে বললাম যে সব কিছু প্লেজারেবল অ্যাক্টিভিটিগুলো তার অনেকখানি বেড়ে যায়, এবং এই প্লেজারেবল অ্যাক্টিভিটিগুলো বেড়ে যাওয়ার সাথে অনেকের সময় একটু নেশা করার প্রবণতা অনেকে থাকতে পারে, তার নানা রকমের তার মানে যেহেতু সেক্সুয়াল আর্টসটা অনেক সময় বেড়ে যায়, যেটা অন্যান্যদের কাছে একটু কিন্তু আনইউজুয়াল লাগে। এই যেটা বললাম যে প্রথম যে মেয়েটি সে পরিচিত অপরিচিত সবার সাথে হলো মানে নানা রকমের সে কথায় লিপ্ত হচ্ছে, এবং দেখা যাচ্ছে এক ধরনের কিন্তু একটু সোশ্যাল নুইসেন্সও মানে এক ধরনের কাজ করে, এবং কোনো অবস্থাতে কিন্তু তাকে যেহেতু সে খুব নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে এবং মনে করে তার প্রত্যেকটি কাজ প্রত্যেকটি মতামত সাংঘাতিক রকমের ইম্পর্টেন্ট, তার নিজের প্রতি ইম্পর্টেন্সটা অনেকখানি বেড়ে যায়, তো যখনই তাকে খুব বাধা দেওয়া হয় সে কিন্তু প্রচণ্ড রকমের হলো রিয়্যাক্ট করে, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ভায়োলেন্ট বা ভীষণ রকমের অ্যাগ্রেসিভ হয়ে যায়। এবং এ ধরনের পেশেন্টরা আমাদের কাছে যখন আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু তারা যখন ঘরে তাদেরকে অতটা রাখা যাচ্ছে না, খুব কমন যেটা আমাদের আত্মীয় স্বজনরা অ্যাটেন্ডেন্টরা যেটা বলেন যে প্রচণ্ড রকমের ভায়োলেন্ট এবং অ্যাগ্রেসিভ হয়ে গেছে, একদম সাধারণত ঘর থেকে প্রচণ্ড রকমের ভার্বালি, প্রচণ্ড অ্যাবিউসিভ, মানে নানা রকমের আজে বাজে গালিগালাজ করছে, প্রচণ্ড রকমের কথা বলে, সারাক্ষণ হলো হয়তো বা ছোটাছুটি করছে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, একেবারেই হলো ঘুম হচ্ছে না, একেবারেই হলো সারাক্ষণ তাকে। এই বাইপোলার ডিসঅর্ডারটা মূলত বলা যায় যে এক এপিসোডিক, এপিসোডিক মানে হলো যে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু তার এই সিমটমগুলো হয়, সেটা হতে পারে 2 মাস, 3 মাস, 6 মাস হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এই বাইপোলার মুড ডিসঅর্ডার ম্যানিক এপিসোড আমরা ডায়াগনোসিস করার জন্য এই যে সিমটমগুলো সেটা কিন্তু কমপক্ষে 1 সপ্তাহ হতে হবে। অর্থাৎ কেউ হঠাৎ করে একদিনের জন্য খুব খুশি হলো, একদিনের জন্য অনেক টাকা পয়সা বা এক দুদিনের জন্য একটু টাকা পয়সা একটু বিলিয়ে দিল বা খরচ বেশি করলো, তাতে কিন্তু আমরা তাকে বা কোন রকমের ম্যানিফেস্টেশন গুলো তাকে কিন্তু আমরা তখন হলো মানে ম্যানিক এপিসোড বলবো না, অন্তত অ্যাটলিস্ট হলো 1 সপ্তাহ থাকতে হয়। এবং এই যে এপিসোডিক যেটা বললাম যে এই এপিসোডের বাইরে অন্য সময়টা কিন্তু সে স্বাভাবিকই থাকবে, অর্থাৎ হলো হয়তোবা সে 6 মাস হলো অসুস্থ থাকলো, এই 6 মাস হয়তোবা তার এই আনইউজুয়াল তার ম্যানিফেস্টেশন থাকলো, এই সিমটমগুলো যখন আবার রিমিশন হয়ে যায়, স্বাভাবিক অবস্থাতে চলে যায়, সে কিন্তু তখন একেবারেই হলো পুরোপুরি সে স্বাভাবিক একটা লাইফ লিড করে, একেবারেই হলো 8-10 জনের মতনই স্বাভাবিক থাকে, অথবা তার রোগের আগে সে যেরকম স্বাভাবিক ছিল সেরকম কিন্তু স্বাভাবিক থাকে। এই বাইপোলার ডিসঅর্ডারটা এপিসোডিক, এই এপিসোডটা কিন্তু বারবার করে ফিরে আসতে পারে, অর্থাৎ নির্দিষ্ট টাইম ইন্টারভেলের পরে, সে টাইম ইন্টারভেলটা হতে পারে কিন্তু 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছরও কিন্তু হতে পারে, যে এই অর্থাৎ কারো হয়তো বা তার 20 বছর বয়সে তার একটা এপিসোড হলো, এরপরে এপিসোডটা কিন্তু তার হয়তো বা তার অ্যাট দ্য এজ অফ 50 ইয়ার্সে তার হতে পারে। হ্যাঁ, মাঝখানে হয়তো বা তার সেরকম কোনো ম্যানিক এপিসোড হলো না। বাইপোলার ডিসঅর্ডারে এই ম্যানিক এপিসোডের সাথে কিন্তু ডিপ্রেসিভ এপিসোডও থাকে, তো কিন্তু বাইপোলার ডিসঅর্ডার ডায়াগনোসিস করতে হলে অ্যাটলিস্ট অন্তত একটা কিন্তু ম্যানিক এপিসোড থাকতেই হবে। তো ডিপ্রেসিভ এপিসোডে আমরা জানি যে
মানে ডিপ্রেশনের যে ফিচারগুলো হয়, বিষণ্ণতার রোগে যেটা ফিচার হয়, যে উপসর্গগুলো হয়, অলরেডি কিন্তু বিষণ্ণতার রোগ নিয়ে আমার একটি ভিডিও আপলোড করা হয়েছে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্কে এই বিষণ্ণতার উপসর্গগুলো দেওয়া আছে। এবং এই বাইপোলার ডিসঅর্ডারে যখন ডিপ্রেসিভ এপিসোড হয়, অর্থাৎ বিষণ্ণতার যখন সিমটম নিয়ে আসে, তখন কিন্তু সেই বিষণ্ণতার একই রকমের উপসর্গ, অর্থাৎ একদম কিছু ভাল লাগে না, খেতে ইচ্ছা করে না, মন খারাপ লাগে। এবং এই যে ম্যানিক এপিসোডে যে ফিচারগুলো বললাম, যে উপসর্গগুলো বললাম, তার কিন্তু একদমই হলো উল্টা ফিচার, উল্টা ম্যানিক উপসর্গগুলো এই বিষণ্ণতার রোগে থাকে। অর্থাৎ এই ম্যানিক এপিসোডে যেমন মনটা খুব উৎফুল্ল হয়ে যাওয়া, মনটা খুব বড় মনে করা, খুব আনন্দ পাওয়া, এই বিষণ্ণতা এপিসোড যখন হবে তখন তার কিন্তু মন একদম খারাপ হয়ে যাবে। এখানে যেমন হলো একদম খুব আত্মবিশ্বাস সাংঘাতিক রকমের বেড়ে যায়, ওখানেও কিন্তু দেখা যায় যে তার আত্মবিশ্বাসটা একেবারেই হলো তার মানে একদমই কম থাকে, মনে হয় যে কিছুই আমি করতে পারবো না। ইভেন হলো যে মহিলাটি ঘরের হয়তো বা পুরো সংসারটা সে দেখতো, তখন মনে হয় যে ঘরে কোনো রান্নাটাও আমি বোধহয় করতে পারবো না, কোনো গেস্ট আসলে বোধহয় তাকে আমি কিছু দিতে পারবো না। অর্থাৎ হলো তার যে নিজের যে সেলফ এস্টিমটা সেটাও কিন্তু আনইউজুয়াল, সেটা একদমই হলো অনেক ক্ষেত্রে কমে যায়, যেটা কিন্তু এই যে যেটা একটু মধ্যবয়স্ক মহিলা ছিলেন যিনি এমপি ইলেকশন করতে চাচ্ছিলেন, তার কিন্তু আমরা যেটা বলছিলাম যে কয়েক বছর কয়েক মাস আগে তার কিন্তু একটা ডিপ্রেসিভ এপিসোডের মতন ছিল, যেখানে সে একেবারেই তার খুব ক্রাইং স্পেল ছিল, কান্নাকাটি করতো, ভাল লাগতো না, চুপচাপ থাকতো। অর্থাৎ হলো এই জন্যে কিন্তু বাইপোল মানে হলো কি দুটা পোল, যেমন দক্ষিণ মেরু উত্তর মেরু, অর্থাৎ হলো ম্যানিক এপিসোডে যে ম্যানিফেস্টেশনগুলো হবে, যে উপসর্গগুলো হবে, ডিপ্রেশনে কিন্তু তার ঠিকই হলো উল্টা থাকবে। অর্থাৎ হলো আমরা যদি আমাদের মনের যে স্বাভাবিক যে আবেগের জায়গাটা সেটা যদি আমরা এরকম এই বেজ লাইনে আমরা ধরি, ম্যানিক এপিসোডে তার এটা অনেক হাই হয়ে যাবে এবং ডিপ্রেশনে কিন্তু তার এই যে মনের যে আবেগের যে জায়গাটা সেটা কিন্তু অনেক হলো লো হয়ে যায়, মন খুব খারাপ লাগে, কোনো কিছু এরকম করে কিন্তু তার ভালো লাগে না। যে এক একজনের হয়তো বা এই এপিসোড গুলা খুব ঘন ঘন হয়, আবার অনেকের খুব লং ইন্টারভেল হয়, অনেক সময় হতে পারে যে এবারে এখন একটা ম্যানিক এপিসোড হলো, আবার এক বছর পরে আবার আর একটা ম্যানিক এপিসোড হলো, এরপরে হয়তো বা দু তিন বছরের গ্যাপ দিয়ে তার হয়তো বা আর একটা ম্যানিক এপিসোড হলো, অথবা এর মাঝখানে কিন্তু কয়েকটা তার অনেক সময় ডিপ্রেসিভ এপিসোডও হতে পারে। এবং এই ডিপ্রেসিভ এপিসোড গুলো অনেক সময় অনেক রকমের মাইল্ড লেভেলও হতে পারে। ম্যানিক এপিসোডে যে আমরা যে কেসগুলো নিয়ে বললাম, অনেক ক্ষেত্রে কিন্তু এতখানি ইন্টেন্সিটি অনেকের নাও থাকতে পারে, ইন্টেন্সিটিটা হয়তো বা আর একটু লো লেভেলে থাকতে পারে, অথবা আবার অনেকের ক্ষেত্রে ইন্টেন্সিটি কিন্তু এর চেয়েও অনেক সময় বেশি থাকতে পারে, এটা পার্সন টু পার্সন ডিফার করে। তো এটা হলো আমাদের মোটা দাগে বাইপোলার মুড ডিসঅর্ডারের হলো আমাদের উপসর্গগুলো। আমরা বাইপোলার মুড ডিসঅর্ডারের চিকিৎসা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। তো আপনাদের পরিবারে যদি কারো এ ধরনের ম্যানিফেস্টেশন থাকে, এ ধরনের বাইপোলার মুড ডিসঅর্ডারে যদি এরকম কোনো কোনো ফিচার থাকে, উপসর্গ থাকে, আমরা অবশ্যই হলো কোনো সাইকিয়াট্রিস্টের স্বর্ণপন্ন হন এবং এখান থেকে কিন্তু চিকিৎসার মাধ্যমে এই সিমটমগুলো কিন্তু দ্রুত কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ সকলকে।